সাত ম্যাচে 7 জয়, 21 পয়েন্টের সাথে 23টা গোল। স্প্যানিশ লা লিগাতে এই মুহূর্তে ফুটবল ক্লাব বার্সেলোনা রীতিমতো উড়ছে। এর আগে 2017-18 মৌসুমে কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে লা লিগার প্রথম 7টা ম্যাচ জয়লাভ করেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। এর 7 বছর পরে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা আবারও সেই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হলো। আজকের ভিডিওতে আমি আজমাইন রাফিন আলোচনা করব এই মৌসুমে বার্সেলোনার বর্তমান অবস্থা, শঙ্কার জায়গাগুলো এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। জাভি হার্নান্দেজের বোরিং ফুটবল ছেড়ে বার্সেলোনা বর্তমানে অভ্যস্ত হচ্ছে জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের মন মাতানো প্রেসিং ফুটবলে। বার্সেলোনা এখন আর 1 গোলের লিড নিয়ে 90 মিনিট কাটিয়ে দিতে চায় না, বরং বার্সেলোনা চেষ্টা করে গোলের সংখ্যা বাড়ানোর, এমনকি ম্যাচের শেষ মিনিটেও বার্সা চেষ্টা করে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার, আরও বেশি প্রেস করার এবং যতটা সম্ভব নিজেরা আক্রমণে ওঠা যায় তার। জাভি হার্নান্দেজের অধীনে আমরা বার্সেলোনাকে দেখেছিলাম চিরাচরিত 4-3-3-এ খেলতে, কিন্তু কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা তাদের ফর্মেশনে কিছুটা পরিবর্তন এনেছে। 4-3-3-এর বদলে বার্সেলোনা এখন খেলছে 4-2-3-1 এই ফর্মেশনে। এই ফর্মেশনে ডাবল পিভট হিসেবে বার্সেলোনা খেলাচ্ছে এরিক গার্সিয়া এবং মার্ক কাসাদোকে, এবং তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 হিসেবে খেলছেন পেদ্রি গঞ্জালেস অথবা পাবলো তোরে। এছাড়া রাইট উইঙ্গার হিসেবে লামিন ইয়ামাল অথবা এবং লেফট উইঙ্গার হিসেবে রাফিনহা রয়েছেন, এবং সামনে স্ট্রাইকার হিসেবে রয়েছেন রবার্ট লেভানডস্কি। কোচ হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং ফুটবলের জন্য বার্সেলোনার প্রয়োজন একটা হাইলাইন ডিফেন্ডিং, এবং বার্সেলোনার 4 ডিফেন্ডার অর্থাৎ রাইট ব্যাক জুলস কুন্ডে, 2 সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজ এবং পাও কুবার্স, এবং লেফট ব্যাক আলেহান্দ্রো বালদে, তারা 4 জনই চমৎকারভাবে এই হাইলাইন ডিফেন্ডিংটা করে যাচ্ছেন এবং একই সাথে প্রতিপক্ষকে দারুণভাবে অফসাইড ট্র্যাপেও ফেলছেন। লা লিগার প্রথম 7 ম্যাচে প্রতিপক্ষকে মোট 41 বার অফসাইড ট্র্যাপে ফেলতে পেরেছে বার্সেলোনা, যা এবারের লা লিগার সর্বোচ্চ। এই দারুণ অফসাইড ট্র্যাপের জন্য 2 সেন্টার ব্যাক পাও কুবার্স এবং ইনিগো মার্টিনেজকে বাড়তি ধন্যবাদ দিতেই হয়। আগেই যেমনটা বলা হয়েছে, লা লিগার প্রথম 7 ম্যাচে বার্সেলোনা 23টা গোল করতে সক্ষম হয়েছে, এবং এর পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রতিপক্ষের বক্সে বার্সেলোনার খেলোয়াড়দের বেশি সংখ্যক উপস্থিতি। কোচ জাভি হার্নান্দেজের অধীনে অনেক সময় দেখা যেত যে প্রতিপক্ষের বক্সে রবার্ট লেভানডস্কি ছাড়া বার্সেলোনার অন্য কোনো খেলোয়াড় উপস্থিত থাকতেন না, কিন্তু বর্তমানে সেই চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। বার্সেলোনা যখন আক্রমণে উঠছে তখন অনেকটাই সংঘবদ্ধভাবে আক্রমণে উঠছে, এবং লেভানডস্কি ছাড়াও নাম্বার 10-এ যিনি খেলছেন, সেই পেদ্রি গঞ্জালেস বা পাবলো তোরে অথবা দানি অলমো, যারাই খেলছেন তাদেরকে দেখা যাচ্ছে বক্সের ভিতরে চলে আসতে। রাইট উইঙ্গার লামিন ইয়ামাল, তিনি কাট ইন করে ভেতরে চলে আসছেন, এবং এক্ষেত্রে রাইট ব্যাক জুলস কুন্ডে, তাকে আমরা দেখছি ওভারল্যাপ করে বক্সের এই অংশটাতে চলে আসছে, যেখান থেকে তিনি দারুণ সব ক্রস করছেন এবং সেখান থেকে গোলের সুযোগও সৃষ্টি হচ্ছে। একই ঘটনা ঘটছে লেফট সাইডেও, যেখানে রাফিনহা, তিনি চলে আসছেন বক্সের কাছাকাছি, আলেহান্দ্রো বালদে, তিনিও বক্সের আশেপাশে এসে ক্রস করার চেষ্টা করছেন, এমনকি ডিফেন্ডার, ইনফ্যাক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক গার্সিয়া এবং মার্ক কাসাদোকেও দেখা যায় বক্সের আশেপাশে এসে গোলের সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলতে। গোলের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে গোলের হিসেবে বার্সেলোনার সেরা পারফর্মার কারা? বর্তমান মৌসুমের প্রথম 7টা ম্যাচে বার্সেলোনার হয়ে 7 গোল করেছেন রবার্ট লেভানডস্কি, এবং একই সাথে তার রয়েছে 2 অ্যাসিস্টও। বলা যেতে পারে গত মৌসুমে তিনি অনেকটা যে নিজেকে হারিয়ে খুঁজছিলেন, সেখান থেকে নিজেকে যেন তিনি ফিরে পেয়েছেন তার সাবেক বস হ্যান্সি ফ্লিকের অধীনে। গোলের হিসেবে রবার্ট লেভানডস্কির ঠিক পরেই রয়েছেন রাফিনহা। বার্সেলোনার বর্তমানে অধিনায়কের দায়িত্ব তিনি পালন করছেন, এবং মার্ক আন্দ্রে টের স্টেগান, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডিয়ংয়ের অনুপস্থিতিতে বার্সেলোনার বাহুবন্ধনীটা উঠেছে রাফিনহার খাতেই। রাফিনহা মাঠে সবসময় দারুণ ওয়ার্ক রেট দিয়ে থাকেন, তবে এর সাথে বর্তমান মৌসুমে তার কাছ থেকে একটা হ্যাট্রিকও পেয়েছে বার্সেলোনার সমর্থকরা, আরও একটা ম্যাচে পেয়েছে জোড়া গোল। সব মিলিয়ে 7 ম্যাচে তিনি 5টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট করেছেন, এবং গোলদাতার লিস্টে তিনি রয়েছেন নাম্বার 2-তে। এছাড়া বার্সেলোনার অন্যান্য সেরা পারফর্মারদের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদোর কথা বলতে হয়। মার্ক বেন্ডালের ইঞ্জুরির পরে মার্ক কাসাদো সেই জায়গাটা খুব দারুণভাবে নিয়েছেন, এবং দারুণ সব লাইন ব্রেকিং পাস তিনি দিচ্ছেন। এছাড়া তার নিজের যে দায়িত্বটা অর্থাৎ ডাবল পিভটে তার যে রোলটা, সেই রোলটাও তিনি খুব ভালোভাবে পালন করে চলছেন। পেদ্রির কথাও বলতে হয়, পেদ্রিকে কখনও দেখা যাচ্ছে ডাবল পিভটে খেলতে, আবার কখনও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে, দুটো পজিশনে তিনি চমৎকার খেলছেন, এ পর্যন্ত লিগে 2টো গোল পেয়েছেন। এছাড়া তার পারফরমেন্সটাও বেশ আশা জাগানিয়া। ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের কথাও বলতে হবে, ইনিগো মার্টিনেজ এবারের মৌসুমে বার্সেলোনার আনসাং হিরো বললে খুব একটা ভুল বলা হবে না। একই কথা প্রযোজ্য আরেক রাইট ব্যাক জুলস কুন্ডের ক্ষেত্রেও। জুলস কুন্ডে একজন সেন্টার ব্যাক হলেও গত কয়েক মৌসুম ধরেই তিনি বার্সেলোনাতে খেলছেন একজন রাইট ব্যাক হিসেবে, এবং এবারের মৌসুমে তিনি সম্ভবত তার 2টো রোলেই চমৎকার পারফর্ম করছেন। গত ম্যাচে আমরা দেখলাম যে তাকে শুরু করানো হলো রাইট ব্যাক হিসেবে, কিন্তু শেষের দিকে পাও কুবার্সি যখন একটু ইঞ্জুরিতে পড়লেন, তিনি একটু খোঁড়াচ্ছিলেন, তখন পাও কুবার্সিকে উঠিয়ে জুলস কুন্ডেকে নিয়ে আসা হলো সেন্টার ব্যাকে, এবং
রাইট ব্যাক হিসেবে হেক্টর ফোর্টকে নামানো হলো এবং এই দুটো পজিশনেই জুলস কুন্ডে চলতি মৌসুমে চমৎকার পারফর্ম করে চলছেন। আরও একজনের কথা বলতেই হবে, দ্য ওয়ান অ্যান্ড অনলি লামিন ইয়ামাল। প্রথম 7 ম্যাচে বার্সেলোনার হয়ে তিনি 3টা গোল এবং 5টা অ্যাসিস্ট পেয়ে গেছেন এবং এবারের মৌসুমের পুরো লা লিগারই সেরা খেলোয়াড় হিসেবে যদি লামিন ইয়ামালকে বলা হয় খুব একটা ভুল হয়তো বলা হবে না। লামিন ইয়ামালের মধ্যে কেউ কেউ তরুণ মেসিকে খুঁজে পাচ্ছেন, কেউ কেউ তরুণ নেইমারকে খুঁজে পাচ্ছেন, তবে আপাতত তাঁর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিট থাকা এবং এরকম পারফরমেন্সটা চালিয়ে যাওয়া। ফিট থাকার কথাটা এজন্যই বলা হলো কারণ বার্সেলোনার এই মুহূর্তে একটা বিশাল ইঞ্জুরি লিস্ট রয়েছে এবং লিস্টটা এতটাই বড় যে এক নিঃশ্বাসে সবগুলো নাম বলতে পারাটাও একটা কৃতিত্বের ব্যাপার হিসেবে বিবেচিত হওয়ার কথা। মার্কান্দে টের স্টেগান, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রোনাল্ড আরাউহো, মার্ক বার্নাল, ফ্রেঙ্কি ডি ইয়ং, পাবলো গাভি, ফার্মিন লোপেজ, দানি অলমো এবং আরও কতজনের নাম যে মিস করে গেলাম সেটাও একটা চিন্তার ব্যাপার হতে পারে। এত এত ইঞ্জুরিটা বার্সেলোনার জন্য এসেছে একটা মাথা ব্যথার কারণ হয়। যদিও এখনও পর্যন্ত লা লিগাতে বার্সেলোনা ভালোই করে চলছে, কিন্তু মৌসুমটা যত এগোবে বার্সাকে এই বিষয়ে তত বেশি সচেতন হতে হবে। খেলোয়াড়দের টাইম ম্যানেজমেন্ট করাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তরুণ খেলোয়াড়দের উপর খুব বেশি যেন ওয়ার্কলোড দেওয়া না হয় সেই ব্যাপারটা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হবে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য। এবারের মৌসুমে বার্সেলোনার আরও একটা শঙ্কার জায়গা তাদের চ্যাম্পিয়ন্স লিগের ভূত। রোমার বিপক্ষে অ্যাওয়ে গোলের হিসেবে বাদ, লিভারপুলের বিপক্ষে 3 গোলে লিড পেয়েও সেটা বটল করা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে হিউমিলিয়েশন, পিএসজির বিপক্ষে এমবাপ্পের হ্যাট্রিকে হার, এরপর ইউরোপা লিগে অধপতন, এরপর আবারও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে বড় হার। বার্সেলোনা সম্ভাব্য প্রায় সবগুলো উপায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত 10 বছরে। তবে এবার বার্সেলোনার সামনে সুযোগ এসেছে ঘাড় থেকে সে ভূতটাকে সরিয়ে ফেলার। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে অবশ্য খুব একটা ভালো শুরু করতে পারেনি বার্সেলোনা। মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সেলোনা হেরে গিয়েছিল 2-1 ব্যবধানে। মার্কান্দে টের স্টেগানের সেই ভুল এবং এরিক গার্সিয়ার লাল কার্ডের পর লামিন ইয়ামাল একটা গোল করেছিলেন বটে, কিন্তু বার্সেলোনার ম্যাচ জেতার জন্য সেটা একেবারেই যথেষ্ট হয়নি। বার্সেলোনার জন্য আরও একটা শঙ্কার জায়গা তাদের তরুণদের ওপরে অতি নির্ভরতা। লামিন ইয়ামাল, পাও কুবার্সি অথবা মার্ক কাসাদো, এই খেলোয়াড়দের তেমন কোনো ব্যাকআপই নেই বার্সেলোনার স্কোয়াডে। লামিন ইয়ামাল একমাত্র রাইট উইঙ্গার হিসেবেই মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত খেলে যাচ্ছেন টানা। পাও কুবার্সি এবং ইনিগো মার্টিনেস ছাড়া বার্সেলোনার এই মুহূর্তে কোনো সেন্টার ব্যাক নেই, যে কারণে পাও কুবার্সির উপরে একটু বেশি প্রেশার পড়ছে। মার্ক কাসাদো ইতিমধ্যে ডিএম হিসেবে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এবং সে কারণে তাঁকেও বেঞ্চ করার সাহস পাচ্ছেন না কোচ হ্যান্সি ফ্লিক। তরুণদের উপরে এই অতি নির্ভরতা বার্সেলোনার জন্য হয়তো সাময়িক সাফল্য এনে দিতে পারে, কিন্তু লং টার্মে সেটা কতটা ভালো হবে বা এই মৌসুমের দ্বিতীয়ার্ধে সেটা বার্সাকে আদৌ সাফল্য এনে দিতে পারবে কি না সেটাও একটা চিন্তার বিষয়। তবে বার্সেলোনার জন্য আসার কথা তাদের 3-4 জন চোটগ্রস্ত খেলোয়াড় আগামী মৌসুমেই ব্যাক করবেন। ফ্রেঙ্কি ডি ইয়ং, ফার্মিন লোপেজ, পাবলো গাভি, দানি অলমো, তারা প্রত্যেকেই খুব কম সময়ের মধ্যেই বার্সেলোনার স্কোয়াডের সাথে যুক্ত হবেন এবং সেটা হ্যান্সি ফ্লিককে হয়তো আরও একটু স্বাধীনতা দেবে তাদের স্কোয়াডকে রোটেট করে খেলানোর ক্ষেত্রে। যদি হ্যান্সি ফ্লিক ব্যাপারটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে বার্সেলোনাকে লালিগার এবারের মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করাই যায়। ইতিমধ্যেই ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল, জিরোনার মতো দলগুলোকে বার্সেলোনা পরাজিত করতে সক্ষম হয়েছে এবং রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া বার্সাকে আটকানোর মতো দল এই মুহূর্তে লালিগাতে চোখে পড়ছে না। তবে চ্যাম্পিয়ন্স লিগের কথাটা ভিন্ন, কেননা চ্যাম্পিয়ন্স লিগ মানেই বার্সেলোনার জন্য একটা বাড়তি মানসিক বাধা এবং কোচ ফ্লিকের অধীনে বার্সেলোনা সেই বাধাটা কাটাতে পারবে কি না সেটাই এবার দেখার বিষয়। যদি বার্সা সেই মানসিক বাধাটা কাটাতে পারে তবে বার্সার সামনে সেই সুযোগটা রয়েছে শিরোপা জিততে না পারলেও অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার, এবং লা লিগা শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিঃসন্দেহে এবারের মৌসুমে বার্সেলোনার একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।